তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো তোমাদের আজকে আবারও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো যারা আছো এখনও পর্যন্ত চাকরি খুঁজছো, এখনও চাকরি পাচ্ছো না, তাদের জন্য কিন্তু নতুন একটা সুখবর। IBPS থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, যেখানে 3517টি শূন্য পদে ব্যাংকে কর্মী নিয়োগ চলছিল। যারা যারা এই ব্যাংকে চাকরি করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কি আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে কত বয়স লাগবে, কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলসে জানাবো, এবং কোথা থেকে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন সমস্ত ডিটেলসে জানবেন এই ভিডিওটিতে। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর এই ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন IBPS থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেইটা আজকে আপনাদের সঙ্গে আমরা দেখাবো। তো চলুন শুরু করে নেওয়া যাক। আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট এখান থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নোটিশ, সেটা আপনাদের সামনে ওপেন করে নেবো। দেখুন, সাপ্লিমেন্টারি অ্যাডভার্টাইজমেন্ট, যেটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 28/10/2020 থেকে 11/11/2020 তারিখ পর্যন্ত। তো আপনারা এখানে ভালো করে দেখে নেবেন, এই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 11/11/2020 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো এই অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা এই চাকরির নিয়োগের কিন্তু আবেদন অনেক দিন আগেই শুরু হয়েছিল, 2008 মাসে, অর্থাৎ আপনাদের কিন্তু 2 মাস আগে থেকে এর বিজ্ঞপ্তির আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো এখনও পর্যন্ত যারা আবেদন করেননি তাদের জন্য কিন্তু কি বলেছে দেখুন। ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কমপ্লিমেন্ট অথরাইজ টু হোল্ড অ্যান অ্যাডিশনাল সাইকেল অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন আন্ডার CRPPOMTX ফর দ্য পোস্ট অফ প্রাইমারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি বাই রিলিজিং সাপ্লিমেন্টারি অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই পদের জন্য কিছুদিন আগে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছিলো এবং আবেদন শেষ হয়ে গিয়েছিলো। তো যারা যারা আবেদন করতে পারেননি বা আবেদন করেছিলেন ভুল হয়েছিলেন, রিজেক্ট বলে ঘোষণা হয়েছে, তাদের জন্য কিন্তু নতুন আবার একটি সুযোগ, তারা আবারও আবেদনটি করতে পারবেন। এবার কি বলেছে দেখুন, আপনারা আবেদনটি করতে পারবেন 21/10/2020 থেকে 11/11/2020 পর্যন্ত, এবং আপনাদের যারা যারা অনলাইন প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলেন বা এখনও যারা দেননি বা দেবেন আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই পড়বে এই 5/1/2021 থেকে 6/1/2021 তারিখের মধ্যে কিন্তু আমাদের অনলাইন প্রিলিমিনারি এক্সাম পড়বে। এরপরে কল লেটার আসবে আপনাদের কিন্তু 10 দিনের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কল লেটার চলে আসবে এক্সাম ডেটে 10 দিনের মধ্যে। তো এবার আপনাদের যারাদের বলি কারা কারা আবেদন করতে পারবেন না, এখানে আবারও বলে দিলাম যারা যারা আবেদন করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর নিচের দিকে যেটা প্রকাশিত হয়েছে 24/10/2020 তারিখে, এরপর আসল নোটিশটা দেখাবো কোন কোন ব্যাংকে কিন্তু আপনাদের নিয়োগ করছে। তো ফার্স্ট আমি দেখাচ্ছি দেখুন, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা কিন্তু কোনো যেখানে নেই, যে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে কোনো ব্যাংকই ব্যাংক অফ বরোদা নিয়োগ করবে না। ব্যাংক অফ ইন্ডিয়া আছে আপনাদের, যেখানে আপনাদের নিয়োগ করছে দেখুন, SC-দের জন্য 110টি, OBC-দের ST-দের জন্য 55টি, OBC-দের জন্য 198টি এবং EWS-দের জন্য 74টি এবং আন্ডার রিজার্ভদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য 297টি। টোটাল 734টা ভ্যাকান্সিতে বা 34টি ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করছে বা আবেদন চলছে। আপনারা আবেদন করতে পারবেন যারা এখনও পর্যন্ত আবেদনটি করেননি বা এই ভিডিওটা বা এই চাকরি সংক্রান্ত ভিডিও এখনও আপনারা দেখেননি, তারা এক্ষুনি গিয়ে আবেদন করুন, আজ থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আসছে দেখুন ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র যেখানে আপনাদের কী বলেছে, 37টা আপনাদের SC-ST-দের জন্য 18টা, OBC-দের জন্য 67টা এবং EWS-দের জন্য 25টা এবং জেনারেলদের জন্য 103টা। মোট 250টি কিন্তু ব্যাংক অফ মহারাষ্ট্রতে কর্মী নিয়োগ চলছে। এরপরে আসছি কানাডা ব্যাংক। আপনারা কিন্তু অনেকেই শুনেছেন কানাডা ব্যাংকে আপনাদের কিন্তু এখানে বলেছে দেখুন 315টা SC-দের জন্য, 157টা ST-দের জন্য, 567টা OBC-দের জন্য এবং EWS-দের জন্য 210টি এবং জেনারেলদের জন্য 851টি। টোটাল 2100টা কিন্তু ভ্যাকান্সি আছে আপনাদের কানাড়া ব্যাংকে, কানাড়া ব্যাংকে আছে। এরপরে আসি সেন্ট্রাল ব্যাংকে, যার কোনো ভ্যাকান্সি নেই, এবং ইন্ডিয়ার ব্যাংকে NR যেগুলো না করা আছে সেগুলো কিন্তু নতুন করে আবার ভ্যাকান্সি বা নোটিশ বেরিয়েছে। আপনাদের কিন্তু ইন্ডিয়ান অবজার্ভ ব্যাংকেও নিয়োগ করছে বা ইন্ডিয়ান ব্যাংকে। এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও সেম NR দেওয়া আছে কিন্তু নতুন করে আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আপনারা যখনই প্রকাশিত হবে তখনই পেয়ে যাবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আসি পাঞ্জাব ন্যাশনাল বা পাঞ্জাব সিন্ধ ব্যাংকে, 14টা SC-দের জন্য, 6টা ST-দের জন্য, 34টা জেনারেলদের জন্য, টোটাল 83টা পোস্টে বা 83টা ভ্যাকান্সিতে কিন্তু এখানে নিয়োগ চলছে। এরপর আসি দেখুন ইউকো ব্যাংক, ইউকো ব্যাংকের জন্য আছে আপনাদের দেখুন 53টা SC, 26টা ST, 95টা EWS এবং 141টা আপনাদের কিন্তু জেনারেলদের জন্য, টোটাল 350 কিন্তু আমাদের ভ্যাকান্সি এখানে আছে ইউকো ব্যাংকে। এরপরে কি বলেছে দেখুন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া,
এখানে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। টোটাল 529টা, এসসিদের 262টা, আপনাদের এসটিতে টোটাল জেনারেলদের জন্য 1426টা, এবং টোটাল ভ্যাকান্সি 3517টা ভ্যাকান্সিতে কিন্তু আমাদের এখানে নিয়োগ করছে। আপনারা পার্ট টু পার্ট আবেদন করতে পারবেন। এবার আবেদন করার জন্য আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে সেটা আপনাদের আমরা বলিয়ে দেবো। তো এরপরে আসছি, দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান 26/8/2020। এখানে আপনাদের কিন্তু অবশ্যই যে কোনো ডিগ্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই আপনারা যে কোনো স্বীকৃত দ্বারা কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন এবছর 11/11/2020 দাঁড়িয়ে, কিন্তু যাদের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ডেটটা কিন্তু পুরানো আছে, নতুন যে সাপ্লিমেন্টারি নোটিশে যে ডেটটা আছে 11/11/2020 তারিখে দাঁড়িয়ে আপনারা যারা উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে যারা যারা এবছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর, তারা কিন্তু কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, সঙ্গে আপনাদের কী করতে হবে, দেখুন, মার্কশিট এবং ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে গ্র্যাজুয়েটেড, তবে আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন। এরপরে কী বলেছে, নিচের দিকে যে সমস্ত আমাদের ক্রাইটেরিয়া রেখেছে বা ক্রাইটেরিয়া আছে সেইগুলো আপনাদের আমরা দেখাবো, বয়স কী লাগবে আপনাদের এবং আবার আপনারা কারা কারা আবেদন করতে পারবেন বা কীভাবে কত টাকা ফিজ লাগবে সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো বয়স আপনাদের কী বলেছে, মিনিমাম 20 বছরের মধ্যে হতে হবে এবং সঙ্গে আপনাদের কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 20 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড়টা পাবেন সেটা হচ্ছে শিডিউল কাস্টের জন্য 5 বছর এবং এসটিতে এবং শিডিউল কাস্টের জন্য বা এসটিদের জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য কিন্তু 3 বছর, এবং আপনাদের 10 বছর আছে বিভিন্ন পার্সোনাল ব্যাংকিং ডিসএবিলিটিদের জন্য, তো এক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছর আছে। তো এইগুলো আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেই ছাড়টাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে কিন্তু আলাদাভাবে কোনো ছাড় দেওয়া নেই। এরপরে আমাদের বলেছি যে সমস্তভাবে নিয়োগ বা অনলাইন এক্সামিনেশন বা প্রি এক্সামিনেশনটা হবে সেটা হচ্ছে আপনারা দেখুন, ইংলিশ এক্সামিনেশনের ওপরে 30 মার্কস থাকবে এবং কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউডের জন্য 35 মার্কস এবং রিজনিং অ্যাবিলিটির জন্য 35 মার্কস, টোটাল 100 মার্কসে কিন্তু আপনাদের পরীক্ষা এখানে হবে। তো এইভাবে মেন এক্সাম হবে আপনাদের কিন্তু 155 নম্বরের, যেখানে 45 নম্বর কম্পিউটার অ্যাপিটিউডের ওপরে, ব্যাঙ্কিংয়ের ইকোনমির ওপর 40%। এইগুলো আপনারা কিন্তু যারা আবেদন করবেন আলাদাভাবে দেখে নেবেন, আমরা কিন্তু বেশি কিছু বলছি না, বেশি কিছু বললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে আপনাদের বলবো আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আমাদের কিন্তু ডিসক্রিপশান বক্সে ডাইরেক্ট লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন, এবং আবেদন করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ বাবদ এসসি এসটি পিডব্লিউডিদের জন্য 175 টাকা এবং যারা জেনারেল আছেন তাদের জন্য 850 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা সকলেই জানেন যারা ব্যাংকে আবেদন করেছেন বা ব্যাংকে আবেদন করার এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু বলে দিই, ব্যাংকে আবেদন করার জন্য বা ব্যাংকে চাকরি আবেদন করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা একটু বেশিই রাখা হয়, এটা সবসময় আপনারা কিন্তু মাথায় রাখবেন। যার ক্ষমতা আছে তারাই কিন্তু কেবলমাত্র এই 850 টাকা পে করে আবেদনটি করবেন। তো এরপর নিচের দিকে আমরা স্ক্রোল করে চলে যাবো, দেখাবো আপনারা যে কোথায় কোথায় আমাদের অ্যাপ্লিকেশন বা এক্সামিনেশন সেন্টারটা পড়বে। এক্সামিনেশন সেন্টার কিন্তু আমাদের কলকাতাতেও আছে, আপনাদের কিন্তু অসুবিধা কেউ হবে না। আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গলের আপনার যেটা আছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই কটি জায়গায় কিন্তু আমাদের পড়বে, যেখানে আমাদের আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়িতেও কিন্তু আমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে। তো আপনারা এইগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে তবেই আপনারা আবেদনটি করবেন। তো এই গেল আজকের আবেদন পদ্ধতি। যদি আপনারা আবেদন করতে চান আবেদন করতে পারেন, আপনারা আগ্রহী বা আপনারা যারা অ্যাপ্লিকেবল যারা ছাত্রছাত্রীরা আছেন তারাই কেবলমাত্র আবেদন করুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই লাইক অপশনটিতে ক্লিক করে রাখবেন, এবং এখানে যদি আপনারা আসেন এখানে এসে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। দেখুন আমার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এসে আবেদনটি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমার বাংলায় সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এইরকম সমস্ত ডিটেলস পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।